মূলত আমরা আজকে গতকাল বিএনপি অফিসের সামনে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, এখানে পুলিশ বিবৃতি দিয়েছে যে তিনটি মামলা করা হয়েছে এবং প্রায় 40 জন গ্রেফতার করা হয়েছে। আসলে গ্রেফতার করা হয়েছে অনেক বেশি এবং ঘটনাটা ছিল অনভিপ্রেত। এই বিষয় সহ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায় আর যা ঘটছে এই নিয়ে এবং আরও যে বিষয় প্রাসঙ্গিক মনে করেন তিনি সেটা এখন উপস্থাপন করবেন। 20 দলীয় জোটের পক্ষে আমাদের জোটের অন্যতম শীর্ষ নেতা কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ বীর বিক্রম। সমগ্র দেশ অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে যাচ্ছে, তার মধ্যেও দেশে গণতন্ত্র অব্যাহত রাখার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য 20 দলের ঐক্য জোটের পক্ষ থেকে অনেক প্রয়াস ছিল। কয়েকদিন আগেই আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়েছিলাম যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। এখন নির্বাচন হবে কি না, নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কি না, এটা সম্পূর্ণ নির্ভর করে সরকারের উপরে। কারণ আমরা মনে করি এই নির্বাচনে নির্বাচনের কমিশনের কোনো নিয়ন্ত্রণ নাই। কিছু কিছু বিষয় আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে অবহিত করতে চাই। গত পরশু নির্বাচন কমিশন আইজিকে এক নির্দেশে বলেছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো মিছিল যাতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়নপত্র জমা দিতে আসা সমগ্র দেশের লক্ষ লক্ষ কর্মী নেতাদের উপর পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায়। এতে নারী কর্মীসহ বিএনপির প্রায় 60-70 জন মারাত্মক আহত হন। এদের অনেকের টিয়ার গ্যাস ও গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন আছেন। পুলিশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য বগুড়ার সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, দলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবু, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান সহ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর পুলিশ তাণ্ডবে যখন কার্যালয়ের সম্মুখভাগ জনশূন্য, তখন হেলমেটধারী একদল যুবক এসে পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে অগ্নিসংযোগ করে। এই হেলমেট বাহিনী নিরাপদ সড়কের জন্য আন্দোলনকারী কিশোর ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছিল এবং কর্তব্যরত সাংবাদিকদের উপর অত্যাচার করেছিল, মারপিট করেছিল। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার যে ছবি পাওয়া গেছে সেই ছবি যুবকটি ছাত্রলীগ কর্মী বলে অনেকেই চিহ্নিত করেছেন। এ বিষয়ে আমরা কয়েকটি সুনির্দিষ্ট প্রশ্ন জাতির সম্মুখে উপস্থাপন করতে চাই। মাত্র কয়েকদিন আগে ক্ষমতাসীন দল কয়েকদিন ধরে 4,000-এরও বেশি মনোনয়নপত্র বিক্রি করেছে, জমা দিয়েছে, মিছিল করে প্রার্থীরা এসেছে, কেউ কেউ হাতি নিয়ে এসেছে, ঢাকঢোল বাজে মিছিল সহকারে এসেছে, কিন্তু নির্বাচন কমিশন কোনো দিক নির্দেশনা
বা কোনো ধরনের আদেশ জারি করেনি। প্রশাসন ও পুলিশ কোনো বাধা দেয়নি, কাউকে আহত কিংবা গ্রেপ্তার করা হয়নি। অন্যদিকে বিএনপির এই ব্যাপক সমাগম দেখে তারা আতঙ্কিত, ভয়ে কম্পমান। তারা মনে করে হয়তো এবার ক্ষমতায় আর থাকতে পারবে না, গদি ছাড়তে হবে। এই আশঙ্কায়, এই ভয়ে তারা নিরাপরাধ আমাদের নেতাকর্মীদের উপর চড়া হলো। অথচ এর দুই দিন আগে শান্তিপূর্ণভাবে লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপি অফিসের সামনে ছিল, তখন কোনো অসুবিধা হয় নাই। হঠাৎ করে এমন কি হলো, কালকে আমাদের কর্মীদের উপরে গাড়ি নিয়ে হেলমেট বাহিনী নিয়ে চড়াও হলো। ঢাকা মহানগরীতেই আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রার্থীর সমর্থকদের দ্বন্দ্বে দুজন নিহত হয়েছে, কিন্তু বিএনপির ক্ষেত্রে তেমন কোনো ঘটনা না ঘটা সত্ত্বেও তাদেরকে পুলিশের টিয়ার গ্যাস, গুলি কিংবা রাইফেলের বাটের আঘাতে আহত করা হলো কেন, গ্রেপ্তার করা হলো কোন যুক্তিতে? সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে, কিন্তু মাঠে ময়দানে যখন আপনারা যান, আমরা যাই, আমরা দেখি সরকারকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। মন্ত্রীরা এখনো পুলিশে পাহারায় চলাচল করছে, তাদের নিজস্ব এলাকায় যাচ্ছে। দুই দিন আগে আপনারা দেখেছেন হোসাইন মোহাম্মদ এরশাদ দক্ষিণবঙ্গে গিয়েছিল এবং পুলিশের এসপি সহ মঞ্চে দাঁড়িয়ে পুলিশের সেলিউট নিয়েছিল। তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে না কেন? তাদেরকে যদি পুলিশে পাহারা দেওয়া হয়, অনুরূপভাবে 20 দলীয় ঐক্যজোটের জাতীয় ঐক্যজোটের নেতাদেরকেও অনুরূপ সুযোগ সুবিধা দিতে হবে, নাহলে নির্বাচন কমিশনকে, প্রধান নির্বাচন কমিশনারকে একদিন জনরোষে পড়তে হবে এবং বিচারের সম্মুখীন হবে। ক্ষমতাসীন দলের নেতাকর্মী, এমপি, এমনকি প্রধানমন্ত্রী সারা দেশে কয়েক মাস ধরে সরকারি ব্যয়ে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। অন্যদিকে মূল প্রতিদ্বন্দ্বী দল বিএনপির চেয়ারপারসন এবং 20 দলীয় জোট নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধানের স্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা এবং বানাওয়াট অভিযোগ দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে এবং তাকে সুন্দরভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না। হাইকোর্ট তাকে জামিন দিল সরকারি প্রভাবে, নিম্ন আদালত তাকে জামিন না দেওয়ায় তিনি মুক্ত হয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারছেন না। আমরা মনে করি এটা বিএনপির প্রতি অন্যায় করা হচ্ছে, জাতীয়তাবাদী শক্তির প্রতি অন্যায় করা হচ্ছে। বাংলাদেশের শতকরা 80% লোক যারা জাতীয়তাবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। সরকার যদি মনে করে দেশের যুব সমাজ এটা মেনে নেবে, এটা সম্ভব না। আমরা যেভাবে একদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, যুব সমাজ এইবার ভোট যুদ্ধে অবতীর্ণ হবে। এই ভোট যুদ্ধ হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য। রাজতন্ত্র আপনি এটা বন্ধ করেন না, রাজতন্ত্র কিংবা স্বৈরাচারী রাষ্ট্র ছাড়া বিশ্বের কোন গণতান্ত্রিক দেশে কোন রাজনৈতিক নেতার বক্তব্য মিডিয়ার প্রকাশ কিংবা প্রচার করা যাবে না এমন দৃষ্টান্ত আমাদের জানা নেই। অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তৃতা, বিবৃতি, প্রচার ও প্রকাশের উপর বিধিনিষেধ আরোপের ফলে নির্বাচনী প্রচারণায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছে না। অর্থাৎ বিএনপির চেয়ারপারসনকেও নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের পক্ষে কথা বলার জন্য তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। অনুরূপভাবে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকেও এই ধরনের বিধিনিষেধ দিয়ে বিএনপির নেতাকর্মীদের প্রতি অন্যায় করা হচ্ছে এবং আমরা মনে করি এতে করে লেভেল প্লেইং ফিল্ড কখনো সৃষ্টি হবে না। আসন্ন নির্বাচনে
মূল প্রতিদ্বন্দ্বী দলের ভারপ্রাপ্ত প্রধানের কথা শোনার অধিকার, অধিকার থেকে দেশবাসীকে বঞ্চিত, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে। আপনারা কালকে দেখেছেন ঐক্য জোটের পক্ষ থেকে ডক্টর কামাল সাহেবের নেতৃত্বে একটি দল নির্বাচনে কমিশনে গিয়েছিল ঐক্য ফ্রন্টে, এবং ওনারা অনুরোধ করেছে নির্বাচন যেন পিছানো হয়। আমি মনে করি প্রধান নির্বাচন কমিশনার অতীতের যে কোনো সময় তুলনায় কালকে একটু শক্ত কণ্ঠে তিনি বক্তব্য রেখেছেন, এই প্রথমবার তাকে লক্ষ্য করেছি। তাকে ধমক দেওয়া হলো কিছুক্ষণ পরে, আওয়ামী লীগের প্রতিনিধি দল গিয়ে আঙুল দেখায় বললেন এক মিনিটও দেরি করা যাবে না। তাহলে কি আমরা মনে করতে পারি নির্বাচন কমিশন স্বাধীন না? নির্বাচন কমিশন হলো আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন, সরকারি নিয়ন্ত্রণাধীন আমি বলবো না, আওয়ামী লীগে তাদেরকে নিয়ন্ত্রণ করে। সরকারের নির্দেশ তামিল করতে গিয়ে নির্বাচন কমিশন প্রথম খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের একদিন আগে অর্থাৎ 23শে ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করেছিল। এই নিয়ে প্রতিবাদ হওয়ায় তা পুনর্নির্ধারণ করা হয়েছে 30শে ডিসেম্বর, অর্থাৎ ইংরেজি নববর্ষের মাত্র একদিন আগে। মূল কথা, সরকারের ইচ্ছা অনুযায়ী নির্বাচন কমিশন চায় না যে কোনো বিদেশি নির্বাচনী পর্যবেক্ষক বাংলাদেশে আসুক। তারা এটাও চায় না যে দেশে যেসব বিদেশি দূতাবাস আছে তারা কোনো ভূমিকা যেন পালন করতে না পারে। জাতীয় রাজনৈতিক দল ও জোটের সাথে আলোচনায় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক মামলা দেওয়া যাবে না, রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার করা যাবে না, এবং গায়েবী মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করা হবে। কিন্তু বাস্তবতা হলো তিনি একথা বলার পরেও শত শত রাজনৈতিক ও গায়েবী মামলা হয়েছে, হচ্ছে, হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মীকে আসামি করে ঘরবাড়ি ছাড়া করা হচ্ছে, কোনো মামলা প্রত্যাহার হয়নি, কোনো রাজনৈতিক কর্মী এখনো ছাড়া পায়নি। এসব অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পথে শুধু অন্তরায় নয়, প্রচণ্ড বাধা। এমন অবস্থা চলতে থাকলে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব, এবং সেই ক্ষেত্রে 20 দলীয় ঐক্য জোট নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, আমি অংশগ্রহণ করবে কিনা বলবো না, আমি বলবো সরকার আমাদের নির্বাচন করতে দেবে কিনা, এই ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তারা যে অপকর্মগুলি করেছে গত 10 বছরে, তারা কখনো চায় না অন্য কেউ সরকারে আসুক, তাহলে তাদেরকেও জেলে যেতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। সেই ভয়ে তারা চায় 20 দলীয় ঐক্য জোট তথা বাংলাদেশ জাতীয় দাবায়ী দলকে যেন নির্বাচন থেকে বিরত রাখা হয়। আমরা যুব সমাজকে বলবো, দেশবাসীকে বলবো, এইবার মুক্তিযুদ্ধের মতো ভোট যুদ্ধে অবতীর্ণ হন, দেশকে বাঁচান, রক্ষা করেন। এটা আমাদের কারো ব্যক্তিগত সম্পদ নয়, বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, যুব সমাজের দায়িত্ব হল বাংলাদেশকে রক্ষা করা। সবাইকে ধন্যবাদ। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সরকারি আদেশ থাকা সত্ত্বেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নিয়োজিত সভাপতি এখনো কাজ করছে। নির্বাচন কমিশনের প্রতি আমাদের অনুরোধ থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে যেন নির্দেশ দেওয়া হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দ্বারা যে মনোনীত সভাপতিরা আছে তাদেরকে বাদ দেওয়া হয়, অন্যথায় কখনো নির্বাচন সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের পথে যত ধরনের অন্তরায় আছে প্রধান নির্বাচন কমিশনকে সেটা সরাতে হবে, সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। কেউ যদি মনে করে আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব এটা কিন্তু ভুল করবে, মুক্তিযোদ্ধারা কোনো মাঠ ছেড়ে যায় না, যুব সমাজকে ঐক্যবদ্ধ করেই এই সরকারের মোকাবেলা আমরা করব।
আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সালাম আলাইকুম।